হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আসলাম। তো আজকের রেসিপি হলো হচ্ছে বেগুন ভর্তা, যেটা করেছে আমি, বেগুন ভর্তা এবং হচ্ছে গরু মাংস, এই দুটি আইটেম আছে। এটা বেগুন ভর্তা না তো, এটা কাঁচা টমেটোর ভর্তা। সরি, কাঁচা টমেটোর ভর্তা খাই দেখতে খাই দেখতে তো বেগুন ভর্তার মতো লাগে। যাই হোক, চলে শুরু করি। টমেটোর ভর্তা আর হচ্ছে কাঁচা টমেটোর ভর্তা আর হচ্ছে গরুর মাংস, ঠিক আছে। সাথে আছে সালাদ, সাথে আছে সালাদ, আর সাথে আছে আমার ছোট ভাই। যাই হোক, কেমন আছেন আপনারা? কথাটা কেমন হয়েছে? মজা লাগতেছে, টক টক লাগতেছে, ঝাল হয়েছে, ভালো না কি ঝোল ঝোল লাগবে, মাংস নিবা? তোমার তো এই দুটা হবে না, শোনো। একটা নাও, মজা আছে। তো আপনারা কেমন আছেন সবাই? অনেকদিন পর আসলাম। বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আসতে পারি না। লাগবে
ভিডিওটা বেশি বেশি করে শেয়ার এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। যারাই নতুন আসতেছেন সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আজকের জন্য ভিডিওটি এতটুকু। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ। ভিডিও আটকে দেখ।